এরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের কাজ করবার লক্ষ্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক রাজ্যের যে উন্নয়ন, যে সংস্কৃতি রক্ষার লড়াই, তাকে আরও মজবুত করবার লক্ষ্যে কাজ করবেন। আমি এদের চারজনকেই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে দলে গ্রহণ করছি। যে আমি কেন এই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসলাম, কারণ হচ্ছে আগে যখন আমরা বিজেপি করছিলাম তখন আমরা মানুষের কাছে বলতাম যে তৃণমূল কংগ্রেস একটা সিন্ডিকেটের দল, এটা আমরা বলতাম মানুষের কাছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি দেখলাম, যখন নির্বাচনের সময় হলো, নির্বাচনের সময় যেগুলো তৃণমূল কংগ্রেস থেকে পচা ধসা গলা মালগুলো যারা গেছে তারা গিয়ে বিজেপিতে জায়গা পাচ্ছে এবং বিজেপির আসন তারাই পাচ্ছে বিধানসভায়, যাদেরকে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে এই দলটাকে শুদ্ধ করার দরকার, যাদেরকে বাদ দিচ্ছে, যাদেরকে দলে গ্রহণযোগ্য নেই, ঠিক তাদেরকে আজকে এই বিজেপির যে সমস্ত নেতা নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদেরকে প্রার্থী তৈরি করছেন। আমি আজ 10 বছর ধরে দিদিকে ভালোবাসি, হয়তো আমি এর আগে অফিসিয়ালি কোনোদিনও জয়েন করিনি। আমার মনে হয়েছে এই সময় আমাদের সবার দিদির পাশে থাকা উচিত, তার কারণ 10 বছর যারা অভিনয় করে দিদির পাশে থাকার অভিনয় করে নিজের স্বার্থ বুঝে, শুধু নিজের স্বার্থ নয় নিজের পরিবারের স্বার্থ বুঝিয়ে সেই গুছিয়ে নিয়ে এখন আবার বিজেপিতে জয়েন করেছে। তো আমার মনে হয় এখন আমাদের মতো সবার দিদির পাশে থাকা উচিত। কেন, আমি বাংলার মেয়ে হয়ে বলছি, আমার রাত্রি 2টোর সময় বাড়ি থেকে বেরিয়ে কোনোদিনও ভয় লাগেনি। কেন, আমি নৈহাটি থাকি, আমি অভিনয় করি, আমি এরকমও হয়েছে রাত্রি 2টোর সময় আমি গাড়ি চালিয়ে নৈহাটিতে গেছি, কিন্তু একটুখানির জন্য আমার মনে হয়নি যে কেউ আমার গাড়িতে কিছু করতে পারে। আমি এতটাই বাংলায় সেফ, আর দিদি আমাদের জন্য অনেক করেছে, আমাদের থেকেও বড় কথা যারা গরিব যারা গ্রামে থাকে তাদের জন্য অনেক করেছে। আর দিদি আমাদের ক্ষমতায় আসবে, আর যারা বাইরে থেকে এসে বলছে যে আমাদের বাংলাকে সোনার সংসার করবে, সোনার বাংলা করবে, যতদূর আমার ইনফরমেশান আছে সেটা থেকে আমি বলছি 30% উত্তরপ্রদেশে মেয়েদের ওপর অত্যাচার বেড়ে গেছে, আর সেখানে 21% অত্যাচার বাংলায় কমেছে। তো আমার মনে হয় আগে উত্তরপ্রদেশ যেখানে যেখানে ওদের রাজ্য তার সেটা ঠিক করুক, আমাদের জন্য আমাদের দিদি কাফি, আর আমরা তাতে অনেকটাই খুশি। যতটুকুনি উন্নয়ন বাকি আছে এই 5 বছর সেটাও দিদি করে দেখাবে। আমি একজন অভিনেত্রী, তাই জনসমক্ষে যাওয়া আমার কাজ, তাই জন্য আমার কাছে এটা একটা ইন্সপিরেশন। আমি দিনরাত্রি দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে লড়ে চলেছেন শুধুমাত্র আমাদের জন্য। আমি প্রচণ্ডভাবে ইন্সপায়ার হচ্ছি, আমার মতো আরও অনেকে ইন্সপায়ার হচ্ছে, তাই জন্য আমরা কিন্তু সবাই সংগঠনের সাথে যুক্ত হচ্ছি যাতে আমরা আরও লোকের কাছে গিয়ে, জনসাধারণের কাছে গিয়ে জনসাধারণের জন্য আমরা কাজ করতে পারি। একটা সংগঠনের সাথে যুক্ত হলে এই কাজ করাটা আমাদের পক্ষে অনেকটা সহজ হয়ে যায়। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই দেশ আমার, এই রাজ্য আমার, এই বাংলা আমার, এই মাটি আমার, তাই হ্যাঁ বাংলা তার নিজের মেয়েকেই চায়। আমি আমার অনুপ্রেরণাকে এই বাংলার মাটিতে তৃতীয়বারের জন্য সরকার গঠন করছে এই রূপে দেখতে চাই, মুখ্যমন্ত্রী রূপে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাই। তৃণমূল কংগ্রেস, আমি আজকে হয়তো আপনাদের সামনে এটা ঘোষণা করছি বা করলাম যে আমি যুক্ত হচ্ছি বা যোগদান করছি বা জয়েন করছি, কিন্তু Day 1 থেকে আমি এই দলের সাথে মন প্রাণ থেকে যুক্ত আছি, সাপোর্ট করি বা ভালোবাসি। আমরা চাই, আমাদের উচিত, আমাদের দায়িত্ব, দিদি আবার আসবেন, ওনাকে আবার আনা উচিত,
ওনাকে আবার সিএম বানানো উচিত। এই দায়িত্ব, এই শপথ, এই মোটিভেশন নিয়ে আমি আজকে এখানে আপনাদের সবার সামনে।